আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এই কিরা। আমাদের মেহনতি মানুষরা এই জেনটির উপর প্রচুর ভরসা করে আমরা থাকি। এই জেন দিয়ে এখন পর্যন্ত আমাদের এই সরকার কেন্দ্র সরকার এই চালু করার প্রয়োজন মনে করেনি। এছাড়াও বিভিন্ন লোকাল ট্রেন আমরা যারা ছাত্র সমাজ সাথে বিলং করি, আমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করি তাদের টিউশন চালু হয়ে গেছে আনলক পরিস্থিতিতে। আমাদের ফর্ম ফিল আপের জন্য কলেজে ইউনিভার্সিটিতে যেতে হচ্ছে, বিভিন্ন কাজে রেজিস্ট্রেশনের জন্য যেতে হচ্ছে, মার্কশিট নিতে যেতে হচ্ছে। কিন্তু যে ছাত্রটা আগে ঘর থেকে 20 টাকা নিয়ে বেরিয়ে সুন্দর কলেজ ইউনিভার্সিটিতে এসে কাজ করে যেতে পারত, সেই ছাত্র আজ 100 টাকা নিয়ে বেরোলো, তার কাজ হচ্ছে না। কারণ তাকে হয় বাসে দূর দূরান্ত থেকে আসতে হচ্ছে, কিংবা মোটর সাইকেলে তেল ভরে আমাদের কলেজ ইউনিভার্সিটিতে টিউশনগুলোতে আসতে হচ্ছে। তাই আমরা মেহনতি মানুষ শ্রমিক সমাজ তো যথেষ্ট শোষণ হচ্ছে এই কেন্দ্র সরকারের কাছ থেকে, আমরা ছাত্র সমাজ কিন্তু কম শোষিত হচ্ছি না। দিনের পর দিন কেন্দ্র সরকারের বাংলার প্রতি যে বঞ্চনা, পুরুলিয়ার প্রতি যে বঞ্চনা তা বেড়েই চলেছে। আপনারা সবাই জানেন আমাদের পুরুলিয়া থেকে মাননীয় এমপি সাহেব 2 লক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন, কিন্তু তিনি এখন সুশীত ঘুমে মগ্ন, তার শীত ঘুম এখনো কাটেনি, তার কবে কাটবে আমরা জানি না। এই এমপি অপদার্থ একটা এমপি, আপনারা দেখেছেন পুরুলিয়ার জন্য সংসদে কোনোদিন সরব হননি, রেল পরিষেবা চালু করার জন্য একটা চিঠি পর্যন্ত উনি রেলকে দেননি। তিনি চান না যে পুরুলিয়ার মানুষ শান্তিতে জীবনযাপন করুক, তিনি চান না পুরুলিয়ার মানুষ স্বাভাবিক জীবন ছন্দে ফিরে যাক। তাই আমরা সংসদের প্রতি উদ্ধার জানাই। আপনারা দেখেছেন কৃষক সমাজ মোদী সরকারের বিরুদ্ধে পথে নেমেছে, আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র সমাজ মোদীর বিরুদ্ধে পথে নেমেছে, আপনারা চারদিকে দেখতে পাচ্ছেন শিল্পাঞ্চলের মানুষ যারা শিল্পের সাথে যুক্ত তারাও মোদীর বিরুদ্ধে পথে নেমেছে, আপনারা দেখতে পেয়েছেন যারা ব্যবসায়িক মানুষ তারা জিএসটির প্রতিবাদে পথে নেমেছে মোদীর বিরুদ্ধে, আপনারা দেখতে পাচ্ছেন সমাজের সর্বস্তরের মানুষ, কি মহিলা কি পুরুষ কি ছাত্র কি যুব কি কৃষক কি খেত মজুর কি শ্রমিক কি কিষাণ সবাই মোদীর বিরুদ্ধে পথে নামতে বাধ্য হয়েছে। তাই বন্ধু আমাদের আজকে শপথের দিন, তৃণমূল ছাত্র পরিষদের আজ অঙ্গীকারের দিন যে আমরা এই কুশাসন এই অপশাসনের বিরুদ্ধে সরব হয়ে সামনের বিধানসভা নির্বাচনে আমরা জোরদার আন্দোলন দেব। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একটাই নেত্রী, একটাই মুখ, একটাই নাম, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ছাত্র পরিষদের সৈনিক, আমরা কাশের উপর জোড়া ফুল এই প্রতীককে জানি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াই চপ্পল এবং সাধারণ সাদা মাথা শাড়ি পরে জীবনযাপন করেন, চালির চলে চলে এখনো বসবাস করেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা 21-এর নির্বাচনে লড়াই দিতে প্রস্তুত, আমরা ছাত্র সমাজ তাই অঙ্গীকারের দিন। আর বেশি কিছু না বলে কেন্দ্র সরকারের প্রতি রেলের প্রতি একরাশ আবার ধিক্কার জানিয়ে যাতে অতি দ্রুত সম্ভব ট্রেন পরিষেবা প্রক্রিয়ার জন্য কিছুটা চালানো হয় যাতে আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি তার দাবি রাখি। এবং আমাদের এই দাবি পূরণ না হলে আমরা কিন্তু আরো বৃহৎ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব, প্রয়োজনে অনশনের রাস্তায় অনশনের পথে নামতে বাধ্য হব। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে ছাত্র
পুরুলিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত রেল চলার দাবিতে আজকের যে বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ অবস্থান তাতে উপস্থিত আছেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের কোয়ার্ডিনেটর আমাদের সুশেন মাঝি উপস্থিত আছেন মাননীয় মিনু বাউরী উপস্থিত আছেন জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নবেন্দু মাহালি মহাশয় উপস্থিত আছেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সহসভাপতি জেলা শামীম দাস খান সমীরণ রায় থেকে শুরু করে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সহসম্পাদক শ্রী বৈদ্যনাথ মণ্ডল থেকে শুরু করে আমাদের পুরুলিয়া পৌরসভার প্রধান আমাদের পুরুলিয়া পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর প্রাক্তন আমাদের পুরুলিয়া লোকসভা কেন্দ্রের আমাদের তিনি সাংসদ ছিলেন ডক্টর মৃগাঙ্ক মাহাতকে সহায়তা থেকে শুরু করে আমাদের আজকের এই ছাত্র পরিষদের জেলা ছাত্র পরিষদের আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কীর্তি আচার্য থেকে শুরু করে আমাদের পুরুলিয়া জেলা এবং শহরে সমস্ত নেতৃত্ববৃন্দ এবং সর্বোপরি ছাত্র সমাজ আমরা দেখেছি বিগত দিনে এবং আজকেও যখন সমাজে যখন সমগ্র পশ্চিমবঙ্গে যখন সমগ্র ভারতবর্ষে যখন কোন আসনে সংকেত হয়েছে যখন একটা আসনে সংকেত হয়েছে যখন কোন বিপদ এসেছে ঠিক সেই সময়ে ছাত্র সমাজ এগিয়ে এসেছে ছাত্র সমাজ এগিয়ে এসে মানুষের জন্য মাঠে নেমে আন্দোলন করেছে তৃণমূল ছাত্র পরিষদ বিগত দিনেও মাঠে নেমে আন্দোলন করে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে মানুষকে সজাগ করেছে আজকে আপনারা জানেন আজকে আমাদের যে আন্দোলন হচ্ছে যখন বিপদ নেমে এসছে আমাদের সমাজের বুকে আমাদের এই পুরুলিয়ার বুকে আজকে পুরুলিয়াতে আমাদের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে একটা সময় মহামারী ছিল এখন অতিমারী চলছে কিন্তু আজকে ভারতবর্ষের মানুষ বিশ্বের মানুষ তারা ঘরে কিন্তু বন্দি নেই তারা কিন্তু ঘর থেকে বেরিয়েছে নিজেদের কাজ করছে আজকে দেখুন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে আজকে ট্রেন চলাচল শুরু হয়ে গেছে কিন্তু আমাদের পুরুলিয়া সেই পুরুলিয়াতে আজকে কিন্তু আমাদের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে আজকে আপনারা আমাদের যারা পুরুলিয়ার বাসী রয়েছেন তারা এখান থেকে সংসদে পাঠিয়েছিলেন যে আমাদের জ্যোতির্ময় শেখ মাহাতো যিনি বিজেপির প্রতিনিধি তাকে আপনারা পাঠিয়েছিলেন কোথায় না সংসদে তারা সংসদে গিয়ে পার্লামেন্টে গিয়ে পুরুলিয়ার জন্য লড়াই করবেন পুরুলিয়ার মানুষের কথা চিন্তা করবেন কিন্তু বিগত দিনে তার কাজ কর্ম মানুষ দেখেছে আমাদের আজকে এখানে উপস্থিত আছেন পুরুলিয়ার আরেক সাংসদ প্রাক্তন সাংসদ তৃণমূলের সাংসদ ডক্টর মৃগাঙ্ক মাহাতো মানুষ দেখেছেন এক সময় পাঁচ বছরে তিনি মানুষের জন্য কি কাজ করেছেন মানুষ দেখেছেন পাঁচ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের সংসদ কি কাজ করেছেন আর মানুষ দেখছে 2019 সাল থেকে জ্যোতির্ময় শেখ মাহাতো যাকে আমরা পুরুলিয়াবাসীরা আপনারা সকলে সংসদে পাঠিয়েছিলেন না পুরুলিয়ার জন্য তিনি কথা বলবেন পুরুলিয়ার উন্নয়ন করবেন পিছিয়ে পড়া পুরুলিয়ার জন্য তিনি দেখাবেন সংসদে গিয়ে তিনি আজকে নিশ্চুপ হয়ে রয়েছেন যখন পুরুলিয়ার মানুষেরা আজকে রেল থেকে বঞ্চিত হচ্ছে আজকে বিজেপি সরকার কেন্দ্রের সরকার তুমি গরিবের কথা বলো তুমি মানুষের কথা বলো একবারও মনে হয়নি আজকে যারা কুলি ভাইরা রয়েছে আজকে যারা হকার ভাইরা রয়েছে আজকে রেল বন্ধের জন্য তাদের দিনান্তে খাবার পুড়িয়ে যাচ্ছে তাদের খাবার অন্ন সংস্থা হচ্ছে না তাই আজকে এইভাবে মানুষকে পুরুলিয়া জেলার মানুষকে পুরুলিয়াবাসীকে এইভাবে যে আপনারা পিছিয়ে ফেলার চেষ্টা করছেন সেই জন্য আমরা আজকে পুরুলিয়া তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা বিজেপি সরকারকে কেন্দ্রের সরকারকে ধিক্কার জানাই বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না অনেক বক্তা এখানে রয়েছেন তারা তাদের বক্তব্য তুলে ধরবেন তাই আজকে আমরা আসুন সবাই মিলে আজকে একত্রে এখানে মিলিত হয়ে আমরা ধিক্কার জানাই কেন্দ্রের সরকারকে আমরা ধিক্কার জানাই কেন্দ্রের বিজেপি সরকারকে আমরা ধিক্কার জানাই পুরুলিয়ার যিনি জনপ্রতিনিধি লোকসভা আছেন তাকে ধিক্কার জানাই কারণ পুরুলিয়া জেলার মানুষের জন্য তারা চিন্তা করেননি আর আগামী দিনেও আমার বিশ্বাস তারা পুরুলিয়া জেলার মানুষের জন্য চিন্তা করবে না পুরুলিয়া জেলার মানুষের জন্য পুরুলিয়াবাসীর জন্য যদি
মুসলিম ছাত্র একজন করেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ। ধন্যবাদ। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের অনেক বক্তা আছে, তাই সংক্ষেপে বিচার কথা বলার জন্য আমি ডেকে নিচ্ছি মাননীয় প্রবোধ শর্মা মহাশয়কে। এরপরে আমরা ডেকে নিচ্ছি মাননীয় সমীরণ রায় মহাশয়কে। পুরুলিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আজকে আমাদের প্রতিবাদ সভায় আমাদের পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র উপস্থিত আছেন, নবেন্দ্র মাহালি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রশীন্দ্রনাথ মাহাতো, আমাদের প্রাক্তন এমপি ডাক্তার মৃগাঙ্ক মাহাতো এবং বর্তমানে চেয়ারপারসন আছেন উনি পুরুলিয়া পৌরসভার, প্রাক্তন পৌর প্রধান নাহিন দাস খান, পৌর প্রশাসক মন্ডলীর সদস্য বৈদ্যনাথ মন্ডল সহ অন্যান্য যারা জেলা নেতৃবৃন্দ আছেন, ঋতুরাজ থেকে শুরু করে, কাজল থেকে শুরু করে, সুনয় থেকে শুরু করে, কুটুদা থেকে শুরু করে, এবং যারা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃবৃন্দ আমাদের সিইটি থেকে শুরু করে, তপন সিং থেকে শুরু করে যারা আজকে যারা সকলে উপস্থিত আছেন, আমাদের মধ্যে সকলের নাম বলা সম্ভব হচ্ছে এবং সংক্ষিপ্ত বক্তব্য করছে। আমি বেশি কথা না বলে শুধু বলতে চাই যে আমাদের দেশে, আপনারা জানেন আমাদের দেশে রেলকে বলা হয় লাইন লাইন অফ ইউর ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের জীবনরেখা। আমাদের ভারতবর্ষের জীবনযাত্রা বহুলাংশে নির্ভর করে রেলের চড়ুই গতির উপর। বৈশ্বিক মহামারী কোভিড-19, বৈশ্বিক মহামারী কোভিড অতিমারী, আমরা দীর্ঘদিন ধরে অন্যান্য গোটা বিশ্বের মতো, দেশের মতো, রাজ্যের মতো আমরা পুরুলিয়াবাসীও ব্যস্ত হয়ে গেছিলাম যে এখন আমাদের পরিবহন ব্যবস্থা বন্ধ খুব স্বাভাবিক কারণে, কারণ করোনা মহামারী আমাদেরকে জনজীবনকে, আত্মসামাজিক জীবন, আমাদের দৈনন্দিন জীবনযাত্রাকে বিপর্যস্ত করে দিয়েছে। কিন্তু বর্তমানে কোনো পরিস্থিতি ফিরিয়ে আসছে, কিন্তু আমরা দেখলাম যেখানে বড় বড় মহানগরী থেকে শুরু করে বহু জায়গায় যেটা পরিবহন ব্যবস্থার প্রধান হাতিয়ার, রেল ব্যবস্থা ক্রমশ সুচারুভাবে চালু হওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে, সেইখানে পুরুলিয়ার মতো একটা প্রান্তিক জেলা যেখানে বহু গরিব মানুষ আছে, যেখানে রেলটা তাদের প্রধান পরিবহনের হাতিয়ার, যে রেল কোনোভাবে কি অজ্ঞাত কারণে চালু হচ্ছে না। বিগত লোকসভা নির্বাচনে পুরুলিয়ার মানুষ ডাক্তার মৃগাঙ্ক মাহাতোর পরিবর্তে, উনার মতো একজন জনমুখী, একজন সরলাদী মানুষের পরিবর্তে ওটা আকস্মিকভাবে বিজু জয়লাভ করতে সমর্থ হয়েছিলেন বিজেপি সুপ্রিমো সিং মাহাতো। কিন্তু আমরা কি দেখলাম যে পার্লামেন্টে তার কোনো আওয়াজ নেই। পুরুলিয়ার জন্য তিনি ধ্বনি করেননি, তিনি প্রতিবাদ করেননি যে পুরুলিয়ার পরিষেবা, রেল পরিষেবা অবিলম্বে চালু হোক। তাই আজকের সভা থেকে আমরা পরিষ্কারভাবে জানাতে চাই আমরা 7 দিন সময় দেব, তার মধ্যে যদি রেল পরিষেবা অবিলম্বে চালু না হয়, আজকে দেখুন হঠাৎ কি অবস্থা, পুলিশের কি অবস্থা, এবং সাধারণ মানুষ আজকে একটা সামান্য যদি আসান চলে যান, একটা যদি আপনার যান, ভাড়া যদি যান, তাহলে আপনাকে গাড়ি ভাড়া করতে হচ্ছে, সেইখানে আপনারা রেলের কোনো ব্যবস্থা এখন চালু হচ্ছে না। তাই আমি শুধু বলতে চাই যে বর্তমান যে কেন্দ্রীয় বিজেপি সরকার আছে, তিনি পুরুলিয়ার প্রতি কোনো বিমু করেছেন, তাদের কেন তিনি চিঠি লিখে দিচ্ছেন, কেন তিনি উদ্যোগ নিচ্ছেন না এই ট্রেন চালানো নিয়ে, কি বলবেন ছাত্র পরিষদের? অন্য সিট পড়েছে তো, পুরুলিয়া জেলায় সিটটা একটু বেশি, তাই আমাদের এমপি সিট ভূমি মান্য আছে, অন্যদিকে আপনারা যে দীর্ঘদিন ধরে যে আন্দোলন করছেন, অথচ কর্ণপাত এখনো তো রেল তরফ থেকে সেভাবে কর্ণপাত করিনি, এখনো রেল চালু করা যায়নি, কি বলবেন? দেখুন আমরা ওই জন্যই তো বিভিন্ন সংগঠন তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে রাস্তায় নেমেছে, এবং তৃণমূল ভালো কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সাথে সাথে তৃণমূল ছাত্র পরিষদ আজ পর্যন্ত নামতে বাধ্য হয়েছে। আমরা
ছেলেরা আমাদের ছেলেরা টিউশন ছেড়ে কলেজ ইউনিভার্সিটির কাজ ছেড়ে আজকে পুরুলিয়া স্টেশনে একত্রিত হয়েছি, আমরা আন্দোলন করছি এবং আগামী দিনে খুব তাড়াতাড়ি যদি আমাদের পুরুলিয়া জেলায় না চালু করা হয় তাহলে কিন্তু আমরা ইচ্ছে অনেক আন্দোলন করতে বাধ্য হব। কাজে তো পরিষ্কার করে জানিয়ে দিলেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, অবস্থান বিক্ষোভ কিসের জন্য? দেখুন, বর্তমানে আনলক পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি আমাদের বাংলায় বেশ কিছু জায়গায় ট্রেন পরিষেবা কিছুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু পুরুলিয়া জেলায় যে জেলায় করোনা পরিস্থিতি কিন্তু খুব ভালো, সেই পুরুলিয়া জেলায় কিন্তু একটাও ট্রেন আমাদের কেন্দ্র সরকার দেয়নি। তাই কেন্দ্র সরকারের বাংলার সাথে সাথে পুরুলিয়ার প্রতি যে বঞ্চনা যে চরম সেটা প্রমাণিত। তাই এই বঞ্চনার প্রতিবাদে আমরা ছাত্র সমাজ, তৃণমূল ছাত্র পরিষদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখার পথে এগোচ্ছি এবং আমরা এই আন্দোলনে নেমেছি। মাননীয় সাংসদের ব্যাপারে আপনি কী বলবেন? দেখুন, আমাদের সাংসদ 2 লক্ষ ভোটে পুরুলিয়া থেকে নির্বাচিত, পুরুলিয়ার মানুষ অনেক আশা নিয়ে তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, কিন্তু সেই সাংসদ পুরুলিয়া জেলার ছাত্র সমাজের প্রতি, পুরুলিয়া জেলার মেহনতি মানুষের প্রতি, ব্যবসায়িক মানুষের প্রতি তার কোনো ন্যূনতম দায় দায়িত্ব নেই এবং এই এটাই প্রমাণিত, এইভাবেই প্রমাণিত যে তিনি একটা চিঠি পর্যন্ত রেল দপ্তরে দেননি, রেলমন্ত্রীকে দেননি যে পুরুলিয়া জেলায় অন্তত এই 3-4টা ট্রেন চালাতেই হবে, এইভাবে তিনি কোনো চিঠি পর্যন্ত দেননি। তাই প্রচুর পুরুলিয়া শীত করেছে আমরা মনে করি, সাংসদ হয়তো শীতভূমে মগ্ন আছেন, তিনি ভূমপ্রিয় মানুষ তো। আপনারা শুনলেন ছাত্র পরিষদের সভাপতি রেল পরিষেবা, কিন্তু আমরা দেখছি অন্যান্য জায়গায় রেল পরিষেবা চালু হচ্ছে, কিন্তু কোনো অজ্ঞাত কারণে অপদার্থ এমপি এটা পার্লামেন্টে যাকে আমরা মুখ করে জেলার মানুষ পাঠিয়েছিলেন এমপি ইলেকশনে, সেই জ্যোতির্ময়সিং মাহাতোর এই ব্যাপারে কোনো রকম ভূমিকাই নেই। তাই আমরা এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি, যাতে অবিলম্বে রেল পরিষেবা চালু হয় এবং স্বাভাবিক হয়, মানুষের জনজীবন স্বাভাবিক হয় এবং সর্বোপরি রেলকে বর্তমানে যে কেন্দ্রীয় বিজেপি সরকার আছে, কাছেপাতি সরকার আছে, পুঁজিপতি বান্ধব সরকার আছে, যাদের একমাত্র কাজ হচ্ছে সব কিছু বিক্রি করে দেওয়া, রেলকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে। তাই রেলের বেসরকারিদের বিরুদ্ধে এবং পুরুলিয়ায় রেল পরিষেবা অবিলম্বে চালু করার পক্ষে আজকে আমাদের প্রতিবাদ আন্দোলন,
মনে রাখবেন যে ছাত্র সমাজের দেশের ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎ আগামী দিন তাই ছাত্র সমাজ দিচ্ছে দিচ্ছে না অপদত্ত পুঁজিপতি বান্ধব ফ্যাসিবাদী জনবিরোধী বিজেপি সরকার নির্মাণ যাক এটাই হচ্ছে আজকে আমাদের প্রথম সমাজ সোগা বা সপ আমাদের চালু হয় তাই বন্ধুগণ আমরা বলতে চাই বিগত এক বছর আগে যে আমাদের করা হচ্ছে নির্বাচন হয়েছিল পুরুলিয়ার মানুষের কষ্টকে লাঘব করার জন্য তারা আন্দোলন শুরু করেছে তিনি জয়লাভ করেছিল সমস্ত বন্ধ থাকাতে পুরুলিয়ার মানুষ বেকার হয়ে গেছে অকেজো হয়ে গেছে আন্দোলনের মাধ্যমে ট্রেন চালু করার চেষ্টা আমরা করছি আমরা জানি যে কোভিডের যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে সেইটাকে মেনটেন করে সমস্ত কিছু খোলা হচ্ছে ট্রেন কেন খোলা হবে না এই আন্দোলন আমাদের ট্রেন খোলার জন্য আন্দোলন আমরা চাইছি যে পুরুলিয়া কলকাতার যোগাযোগ যেটা আমাদের করতে পারি আমরা পুরুলিয়া আসানসোল যোগাযোগ করতে পারি আমরা পুরুলিয়া রাঁচি যোগাযোগ করতে পারি আমরা সেই জন্য আমাদের এই ট্রেনগুলো আমাদের খুলে দেওয়া হোক এবং আমরা কথা দিচ্ছি যে প্যান্ডেমিক সিচুয়েশনের যে নিয়ম কানুন আছে সেসব নিয়ম কানুনকে আমরা মেনটেন করে আমরা ট্রেনে চাপবো এবং পুরুলিয়া মঞ্চে কষ্ট লাঘব করবো এবং আমরা আমাদের ডিআরএম কেও আমরা অনুরোধ করেছি যে দিয়েছি আমরা যারা ভোট দিচ্ছি পুরুলিয়ার মানুষ সাংসদ করেছি আমরা আজকে পচাচ্ছি আজকে সাংসদ আমাদের জন্য ফাইট করছে না পুরুলিয়ার থেকে মেদিনীপুর সেই উন্নয়নের ধারা কিন্তু আমাদের অব্যাহত রাখতে আগামী সাত দিনের মধ্যে আমাদের রেল পরিষেবা যদি চালু না হয় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব এবং তার সঙ্গে আমাদের পুরুলিয়ার ধ্রুব তৃণমূল কংগ্রেস ছাত্র তৃণমূল কংগ্রেস তারা কিন্তু সবাই আমরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ব তাই রেল প্রশাসনকে আমরা এইখান থেকে একটা বার্তা দিতে চাই আগামী সাত দিনের মধ্যে যেন আমাদের পুরুলিয়া জেলা ট্রেন চালুর দাবিতে আমাদের বিক্ষোভ সমাবেশ যেহেতু আমরা এর আগে আমাদের পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেস আগে ডেপুটেশন দিয়েছিল ডেপুটেশন দেওয়ার পরেও ওনারা কথা শোনেননি তারপরে আমরা আজকে একটা বৃহত্তর বড় ধরনের আকারে ছাত্র পরিষদের তরফ থেকে আমাদের ট্রেন চালুর দাবিতে যাতে কোভিডের সময় যেমন আমাদের ট্রেন যখন সারা ভারতবর্ষে বন্ধ ছিল এখন তো সারা ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় ট্রেন চালু হয়ে গেছে তা সত্ত্বেও আমাদের এখানে পুরুলিয়া মানুষের ছাত্র শ্রমিক সবারই কষ্ট হচ্ছে তার জন্যে আমরা মানুষের স্বার্থে আমরা আজকে বিক্ষোভ সমাবেশ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশ করছি যাতে এরপরে যদি ট্রেন না চালু করে আমরা বৃহত্তর আন্দোলন রাজ্যের বারবার দাবি রাখছে রাজ্য সরকার যে ট্রেন চালু করতে হবে কি কারণে ট্রেন চালু হচ্ছে না সেটা নিয়ে আমরা সবাই চিন্তিত পুরুলিয়ার এত এত মানুষ মানে বঞ্চিত হচ্ছেন এই পরিষেবা থেকে সেই জন্য আমরা সকলেই আজকে নেমেছি দাদারা আছেন দাদাদের অনুরোধ আজকে আমরা সকলেই এসেছি সমাজসেবী হিসেবে আমরা সকলেই একটা দাবি যে পুরুলিয়াতে যেন ট্রেনটা চলে আজকে আমাদের ছাত্র বন্ধুগণ কষ্ট না করে পুরুলিয়ার ইউনিভার্সিটি পর্যন্ত পড়াশোনা করতে পারছে মমতা ব্যানার্জির উদ্যোগে আজকে পুরুলিয়া এমন একটি যেটি কলেজ রয়েছে মহিলা কলেজ রয়েছে ইউনিভার্সিটি রয়েছে রামকৃষ্ণ মিশন রয়েছে পুরুলিয়া পলিটেকনিক রয়েছে সৈনিক স্কুল রয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজ ইঞ্জিনিয়ারিং প্ল্যান দ্বারা বাড়ি তৈরির কথা ভাবছে তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের এখানে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা বাড়ির প্ল্যান এস্টিমেট করা হয় এবং বাড়ির যাবতীয় নির্মাণ কার্য সুদক্ষ মিস্ত্রি দ্বারা সম্পন্ন করা হয় অত্যাধুনিক প্রযুক্তিতে দীর্ঘ কয়েক বছর ধরে আপনাদের স্বপ্নের বাড়ি নির্মাণ কাজে আপনাদের স্বার্থে নিয়োজিত অরবিট কনস্ট্রাকশন ঠিকানা বড়াবাজার বড়াভূম পুরুলিয়ার তিপ্রস্তর থেকে গৃহপ্রবেশ আমাদের দায়িত্ব তাই বিশদ জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে
আমাদের নাম্বার 9614188316 9126914106 অরবিট কনস্ট্রাকশন।